আসসালামু আলাইকুম, এক্সেল এফেক্স। আমি মাসুম পারভেজ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কাস্টম লিস্ট। এই কাস্টম লিস্ট কি, কিভাবে এটি তৈরি করতে হয়, এডিট করতে হয় অথবা ডিলিট করতে হয়, এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আমরা যারা এক্সেলে কাজ করি তারা সবাই এই কাস্টম লিস্টের ব্যবহার খুব ভালোভাবেই জানি। যেমন আমরা যদি বছরের কোনো একটা মাসের নাম লিখে যদি ড্র্যাগ করি তাহলে দেখা যায় যে বছরের বাকি নামগুলো অটো ফিল হয়ে যায়। যেমন ধরুন জানুয়ারি লিখে ড্র্যাগ করলে বাকি মাসগুলো অটোমেটিক ফিল হয়ে যায়। আবার যদি সপ্তাহের কোনো দিন যেমন স্যাটারডে লিখে ড্র্যাগ করলে বাকি দিনগুলো অটোমেটিক ফিল হয়ে যায়। আমি এখানে বিষয়টি দেখাই। যেমন এখানে লিখলাম জানুয়ারি। জানুয়ারি লেখার পরে তারপরে যদি এখানে এই ফিল হ্যান্ডেলটা আসার পরে যদি আমরা এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে পরে দেখুন এখানে বাকি মাসগুলো অটোমেটিক ফিল হয়ে গিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে ডিসেম্বর পর্যন্ত ফিল হয়ে গিয়েছে। যখন ডিসেম্বর পর্যন্ত ফিল হয়ে যায় তারপরে আবার জানুয়ারি থেকে শুরু হয়ে যায়। এভাবে সার্কেলিকভাবে চলতে থাকে। যদি আমরা একটু শর্ট করে দিই, যেমন ধরুন এখানে লিখলাম জানুয়ারির শুধুমাত্র JAN, এতটুকু সংক্ষেপে লিখলাম, তাহলে কি হয়, এতটুকু লেখার পরে তারপর যদি আমরা এখানে এটা ফিল করি, ড্র্যাগ করে দিই, তাহলে দেখুন এখানে শুধুমাত্র JAN, FEB এভাবে করে সংক্ষেপে তিনটে লেটারের দ্বারা মাসগুলো ফিল হয়ে যায়। আবার যদি আমরা এখানে সপ্তাহের কোনো দিন লিখি, যেমন ধরুন লিখলাম সানডে, এরপর যদি আমরা এখানে ফিল হ্যান্ডেল আসার পরে যদি আমরা ডাবল ক্লিক করি বা ড্র্যাগ করি তাহলে এখানে বাকি দিনগুলো এখানে ফিল আপ হয়ে যায়। দেখুন এখানে সানডে থেকে শুরু হয়েছে, যখন এখানে স্যাটারডে পর্যন্ত শেষ হয়ে গেল তারপর আবার পুনরায় সানডে থেকে শুরু হয়েছে। আবার যদি সংক্ষেপে লিখি, শুধুমাত্র সান লিখি, SUN, সান লিখলাম, লেখার পরে তারপর যদি আমরা আবার এখানে ফিল হ্যান্ডেল দ্বারা ফিল করে দেই তাহলে তিন অক্ষরের দ্বারা এই ডেজগুলো ফিল হয়ে যায়। এই ফিলটা অটোমেটিক্যালি হয়, অর্থাৎ যখন এক্সেল সেট আপ দেওয়া হয় তখন বাই ডিফল্ট এই জিনিসগুলো সেট করা থাকে, যে কারণে আমরা খুব সহজেই ওই সিরিজের বাকি ডাটাগুলো বা বাকি ভ্যালুগুলো পেতে পারি। এখন যদি এখানে কোনো নাম লিখি, যেমন ধরুন এখানে আমি নাম লিখলাম, আমার নাম লিখলাম, লেখার পরে তারপর যদি আমি এখানে ড্র্যাগ করি, দেখুন এখানে শুধুমাত্র ওই নামটাই বারবার আসবে, তাহলে এখানে কোনো সিরিজ ফিল হচ্ছে না। আমরা Ctrl Z দিলাম, এখানে যেহেতু কোনো সিরিজ ফিল হচ্ছে না আমরা চাচ্ছি যে এখানে কোনো সিরিজ ফিল হোক। আমরা এমন কিছু লিস্ট সেট করতে চাই যেই লিস্টের দ্বারা একটা নাম লেখার পরে তারপরে ড্র্যাগ করলে বাকি নামগুলো অটোমেটিক চলে আসবে। এই যে যে লিস্টটা, অর্থাৎ যেই লিস্টের দ্বারা একটা নাম লেখার পরে তারপরে বাকিগুলো ড্র্যাগ করলে অটোমেটিক চলে আসে, এরকম কোনো লিস্ট যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই লিস্টটাকেই বলা হয় কাস্টম লিস্ট। তো চলুন আমরা দেখি কিভাবে কাস্টম লিস্ট তৈরি করা যায়। এটি একটি প্রাইভেট ব্যাংকের অর্গানোগ্রাম, অর্থাৎ একটা প্রাইভেট ব্যাংকে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে থাকে তাদের ডেজিগনেশন এখানে ক্রমানুসারে দেওয়া রয়েছে। এই ডেজিগনেশনের সবচেয়ে টপে রয়েছে ম্যানেজিং ডিরেক্টর, তারপরে রয়েছে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, তারপরে রয়েছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এভাবে ক্রমানুসারে ডেজিগনেশনগুলো সাজানো রয়েছে। তবে কিছু কিছু ব্যাংকে এই ডেজিগনেশনের নামের কিছুটা ভিন্নতা রয়েছে। এবার আমরা দেখব এই ডেজিগনেশনগুলোকে কিভাবে কাস্টম লিস্টে সাজানো যায়, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর লিখে তারপর ড্র্যাগ করলে কিভাবে সমস্ত নামগুলো আনা যায়, এই বিষয়টা আমরা দেখব। তো চলুন দেখা যাক কিভাবে কাস্টম লিস্ট করা যায়। কাস্টম লিস্ট তৈরি করার জন্য এক্সেলের এই অফিস বাটনে যেতে হবে। এই অফিস বাটনে যাওয়ার পরে তারপর এখানে রয়েছে এক্সেল অপশন। যদি আমরা এক্সেল অপশনে ক্লিক করি তাহলে আমাদের এই ডায়লগ বক্সটা ওপেন হবে। এই ডায়লগ বক্সের এই পপুলার ট্যাব, এখানে ক্লিক করলে এখানে এই অপশনগুলো পাওয়া যাবে। এখানে একটা বিষয় রয়েছে, দেখুন এডিট কাস্টম লিস্ট, যদি এখানে আমরা ক্লিক করি তাহলে আর একটা ডায়লগ বক্স ওপেন হয়। দেখুন আমরা ইতিপূর্বে যেটা দেখে এসেছি যে জানুয়ারি লেখার পরে যদি ড্র্যাগ করি তাহলে বাকিগুলো অটোমেটিক চলে আসে, এখানে কিন্তু সেই সিরিজটা এখানে ফিল করা রয়েছে, যে কারণে আমরা এখানে জানুয়ারি লিখলে তারপর ড্র্যাগ করলে অটোমেটিক চলে এসেছিল। আবার দেখুন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রূপ রয়েছে, আবার সপ্তাহের দিনগুলো পুরোপুরি রয়েছে এবং তাদের সংক্ষিপ্ত রূপ এখানে রয়েছে। এখন আমরা যদি চাই যে আমাদের পছন্দ মতো নাম আমরা এখানে লিখবো তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নিউ লিস্টে যেতে হবে। নিউ লিস্টে যাওয়ার পরে তারপরে এখানে আমাদের এন্ট্রি করতে হবে। সাপোজ এখানে আমি প্রথম এন্ট্রিটা করলাম ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এরপরে আমরা কমা দিতে পারি। আমরা কমা দিলেও চলবে অথবা যদি এন্টার দিই তাতেও চলবে। আমরা কমা দিলাম, এরপর আমরা লিখি অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। আমরা অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিখলাম, এরপর যদি আমরা কমা দেই, কমা দেওয়ার পরে আমরা বাকি ডেজিগনেশনগুলো আমরা লিখে ফেলি। আমরা বাকি ডেজিগনেশনগুলো লিখে ফেললাম,
এবার যদি আমরা অ্যাডে ক্লিক করি তাহলে আমাদের এই নামগুলো এন্ট্রি হবে ঠিকই, কিন্তু এখানে 255টা ক্যারেক্টারের বেশি অ্যাকসেপ্ট করবে না। আমাদের এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো সবগুলো মিলে প্রায় 394টা ক্যারেক্টার রয়েছে। যদি আমরা অ্যাড দিই তাহলে দেখুন এখানে একটা লেখা এসছে, সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম লেন্থ ফর এ কাস্টম লিস্ট হ্যাজ বিন এক্সিডেড, অনলি দ্য ফার্স্ট 255 ক্যারেক্টার্স উইল বি সেভড। শুধুমাত্র 255টা ক্যারেক্টার এখানে সেভ হবে, বাকি ক্যারেক্টারগুলো এখানে সেভ হবে না। আমরা ওকে দিলাম। দেখুন এখানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এরপরে ছিল সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ অফিসারের শুধুমাত্র এস এসছে, অর্থাৎ বাকি অংশটুকু 255 ক্যারেক্টারের বাইরে বিধায় বাকি অংশটুকু এখানে আসেনি। যদি আমরা এখানে কমা না দিয়ে এন্টার দিয়ে দিয়ে লিখতাম তারপরেও একই মেসেজ শো করত। এখন কথা হচ্ছে যে আমরা যদি অনেক বড় একটা কাস্টম লিস্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব। যেহেতু এখানে 255 ক্যারেক্টারের বেশি নেয় না, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। আপাতত আমরা এটাকে ওকে করলাম, আমরা ওকে করি, তারপরে এখানে ওকে করি। ওকে করার পরে এখানে আমাদের অতটুকুই সেভ হয়েছে যতটুকু আমরা সেভ দিয়েছি, অর্থাৎ পুরোপুরি সেভ না হয়ে 255টা ক্যারেক্টার সেভ হয়েছে। দেখুন আমি একটু প্রুফ দেখাই। ম্যানেজিং ডিরেক্টর লিখলাম, ম্যানেজিং ডিরেক্টর লেখার পরে তারপরে আমরা এখানে এটাকে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পরে দেখুন এখানে আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পরে শুধুমাত্র এস এসছে, অর্থাৎ এখানে আমাদের পুরোপুরি কাস্টম লিস্টটা তৈরি হয়নি। আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা কাস্টম লিস্টটা পাইনি। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ডেজিগনেশনগুলো ছিল এটা যদি 255 ক্যারেক্টারের উপরেও হয়, বা আমরা যে কাস্টম লিস্টটা করতে চাই এই কাস্টম লিস্টটা যদি 255 ক্যারেক্টারের উপরেও হয় তাতেও যেন অ্যাকসেপ্ট করে, আমরা সেই বিষয়টা আমরা করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেই নামগুলো নিয়ে কাস্টম লিস্ট করতে চাই ওই নামগুলো এক্সেলে সাজিয়ে ফেলি। ধরুন এক্সেলের এই এইচ কলামে আমরা এই নামগুলোকে সাজিয়ে ফেললাম। এবার আমরা এই নামগুলোকে কাস্টম লিস্ট আকারে নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই অফিস বাটনে যাই। অফিস বাটনে যাওয়ার পরে তারপর এখানে এক্সেল অপশনে আসি। এক্সেল অপশনে আসার পরে তারপরে এডিট কাস্টম লিস্ট, এখানে যাওয়ার পরে আমরা এখানে যেটা লিখে রেখেছিলাম ম্যানেজিং ডিরেক্টর, আমরা এটাকে ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করা যাবে, আমরা ওকে করে দিই। আমাদের পূর্বের কাস্টম লিস্টটা ডিলিট হয়ে গেল। এবার আমরা নিউ লিস্ট ক্রিয়েট করব। আমরা এখানে লিস্ট এন্ট্রিজে এখানে কোনো এন্ট্রি না দিয়ে আমরা এখানে এই সেল রেফারেন্সটা সিলেক্ট করে দিব। আমরা এটা এই অবস্থায় নিয়ে আসি, তারপরে আমরা এখান থেকে এই সেল রেফারেন্সগুলো সিলেক্ট করে দিলাম। এই সেল রেফারেন্সগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে আবার এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করার পরে তারপরে আমরা ইম্পোর্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে তারপর যদি আমরা ওকে করি, তারপরে এখানে আবার ওকে করলাম, তাহলে দেখুন এখানে আমাদের কাস্টম লিস্টটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি লিখি ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর লিখলাম, তারপর এন্টার করলাম। এরপরে যদি এখান থেকে আমরা ড্র্যাগ করা শুরু করি, আমরা ড্র্যাগ করলাম, তাহলে দেখুন এখানে আমাদের পুরোপুরি কাস্টম লিস্টটা তৈরি হয়ে গিয়েছে যেভাবে আমরা চেয়েছিলাম। যদি আমরা এই অংশটুকু মুছেও দিই, মুছে দেওয়ার পরে তারপর যদি আমরা এখানে লিখি ম্যানেজিং ডিরেক্টর, আমরা এই সেলটাকে একটু বড় করে দিই, আমরা বড় করে দিলাম। এরপর আমরা এই অংশটুকুকে মুছে দিই, মুছে দিলাম। মুছে দেওয়ার পরে তারপর যদি আমরা এখানে লিখি ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর লিখলাম, লেখার পরে তারপরে এখানে ফিল হ্যান্ডেল দ্বারা ফিল করে দিই, ফিল করে দিলাম, তাতেও দেখুন এখানে আমাদের পুরোপুরি সেই নামগুলো শো করছে যে নামগুলো আমরা চেয়েছি কাস্টম লিস্ট আকারে। তো এভাবে আমাদের কাস্টম লিস্টটা তৈরি করা যায়। এই কাস্টম লিস্ট তৈরি করার ব্যাপারে যে সমস্ত প্রসেসগুলো ছিল সেই প্রসেসগুলো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।